আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা আবার নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। তো আমরা সকালে নাস্তা করে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ আমরা আজকে জিন পাহাড়ে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন, এই যে আমি আর আমার পাশে জাইমা, আর এই যে রাস্তা। তো সকাল হতে না হতে আমরা 7:30 হোটেল থেকে বের হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা লোকেটেড হলো ওয়াদি আল বাইদাতে। ওয়াদি আল বাইদা হলো 30 কিলোমিটার দূর মদিনা থেকে। এই মাউন্টেনটার আশেপাশে কোনো ভিলেজ আর কোনো সিটি নেই। মদিনার উত্তম পশ্চিমে এই পাহাড়টি অবস্থিত। এই পাহাড়টির আসল জিনিস হলো, যদি গাড়ি বন্ধ থাকে গাড়িটি নিজের থেকে চলবে অ্যান্ড অনেক স্পিডে গাড়িটা চলে। অনেকেই অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছে যে এটার পিছনে আসল তথ্য কী, কিন্তু কেউই কোনো কিছু বের করতে পারে না। অনেক সায়েন্টিস্টও অনেক কিছু ট্রাই করেছে। এক ব্যক্তি একবার ট্রাই করেছিল যে অ্যাকচুয়ালি গাড়িটা কোন ডিরেকশনে যায়, পরে নাকি এই গাড়িটি মানে কি মদিনার দিকে চলে যায়। সো তারপর থেকেই জানা যায় যে এই গাড়িটা সবাইকে মদিনার দিকে ডিরেকশনে নিয়ে যায়। গাইস এই যে দেখুন, এখানে ক্যামেল কত সুন্দর দেখতে লাগছে না? পানি বোতল বোতল দেখবে, বোতল উড়ে যাইব। নাহলে কন্ট্রোল করা যাবে না। ঠুকাঠুকির কাজ করবার যাওয়া তো আছে আর কি। দেখছেন ইন্দোনেশিয়া লাগে যে দেখছেন গাড়ি
কি দিচ্ছিল কোথায় কিরকম কোনটা কি অ্যাকচুয়াল রিজন কি, তো আমরা সব শুনছিলাম দেখছিলাম কি অদ্ভুত না ব্যাপারটা, কীভাবে নিজে নিজে 100 ডিগ্রির উপরে একটা গাড়িটা চলে। সো আজকে আমাদের ব্লগটা এতটুকুই ছিল, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা থামস আপ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।